Good morning. কোথা দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন? ধর্মতলা। ধর্মতলা থেকে এখন ঘরের বাসে উঠে পড়ব। রোববার সকাল একদম মন দিচ্ছে না, ঘরে বেরিয়ে পড়েছি আবার। অনেকদিন ধরেই তো কোনো ভিডিও দিতেই পারছি না। এই রবিবার ভেবেছিলাম একদম বেপরোয়া ভাবে বেরিয়ে পড়ব, যেখানে দুচোখ যায় যাব, খানিকটা ঘুরে আসি, যেভাবে আটকা পড়ে গেছি। কিন্তু সব সময় সাহস থাকলেই হয় না, ভাগ্যকেও সাথ দিতে হয়। ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি। 7টার ভলভো বাসটা ধরব, 510 টাকার টিকিট এখন দুর্গাপুরে যাওয়ার জন্য। ইচ্ছে আছে দুর্গাপুরে নেমে মলানদিঘির জঙ্গলে যাব, একটা ডে আউট ট্রিপ দারুণ ভালো জমে যাবে। বাস ছাড়ার 10 মিনিট আগেই পৌঁছে গেছি। এক কাপ মাটির ভারে চা খেয়ে নিয়ে তারপরে বাসে উঠব। মেঘলা, কিন্তু বাসটাও যেন অনেক সময় নিচ্ছে। শক্তিগড় আসতেই 2 ঘন্টার মতো নিয়ে নিল। এখানে 10 মিনিটে ব্রেক, সবাই চা জল খাওয়ার খেয়ে নিচ্ছে। লোকজন একটু বেশি সময় নিয়ে ফেলছে, কারণ আজকে ছুটির দিন আর অফিস যাত্রীদের সেই তাড়াটাও নেই। শক্তিগড়ে তো আবার বৃষ্টি নেমে গেল, জানি না কি হবে। বেপরোয়া ভাবে বেরিয়ে পড়েছি তোমাদের থেকে। প্রকৃতি যদি আমার থেকে বেশি বেপরোয়া হয়ে যায়, তাহলে তো ট্রিপটা আজকে একটু অন্যরকমই হয়ে যাবে না গোলমেলে? যাও, ভিজতে আমি ভালোই বাসি, ভেজা নিয়ে আমার প্রবলেম নেই, কিন্তু ছবি ভালো উঠবে না। পানাগড় থেকেই খুব জোরে বৃষ্টি নেমে গেল, আকাশও অন্ধকার করে আছে। এখানে একটু বলে নি, সানডে আউটিং এ লং ড্রাইভে যেতে চাইলে এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত। এই দুর্গাপুরে ঢোকার আগেই জয়দেবে যাওয়ার যে রাস্তাটা, আর মলানদিঘির ভিতর দিয়ে যখন যায় সে অপূর্ব সুন্দর জঙ্গলটা, শুধু এইটুকু দেখার জন্যই এখানে আসা যেতে পারে। আচ্ছা, এই দিকের জঙ্গল মানে গড় জঙ্গলের দিকে যেতে পারলাম না, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। অজয়ের পাড়ে যেতে না পেরে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্ডালে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। কিন্তু এয়ারপোর্টের রাস্তাও দেখুন কি অবস্থা।
এখান থেকেও গাড়ি ঘুরিয়ে নিয়ে আমি সিটি সেন্টারে চলে যাচ্ছি, ওখান থেকে ভলভো টিকিট কেটে কলকাতা ব্যাক করব। মনে ইচ্ছে থাকলেই হয় না, প্রকৃতিকেও সাথ দিতে হয়। ভাগ্য যদি সহায় না হয় তাহলে অনেক ইচ্ছেই অপূর্ণ থেকে যায়। Thank you.